কিছু ভৌতিকের আজকের নিবেদন মায়ার বাঁধনে বাঁধা, কলমে স্বাতি লগ্নাবুল, পাঠে জয়ী। মেয়েটা ফিরল গো, অনেকটা রাত হয়েছে, খুব চিন্তা হচ্ছে, তুমি একবার পাড়ার মোড়টায় গিয়ে দেখো না, অভিরূপবাবুর উদ্দেশ্যে বললেন তৃষিতা দেবী। অভিরূপবাবু চিন্তিত স্বরে বললেন, হ্যাঁ এবার তো আমারও চিন্তা হচ্ছে, এত দেরি তো মেয়েটা কখনো করে না, ওভার টাইম হলেও হয় না এত দেরি, কিন্তু আজ তো রাত 12টা বেজে গেছে, তাও মেয়ে ঘরে আসেনি। তৃষিতা দেবী অভিরূপবাবুর দিকে উদ্বিগ্ন কণ্ঠস্বরে বললেন, ওগো আমার খুব ভয় লাগছে, দিনকাল ভালো নয়, মেয়েটা আমাদের ছোট, কি হলো কে জানে, ভয়, আমার হাত পা কাঁপছে। অভিরূপবাবু চিন্তিত কণ্ঠে তৃষিতা দেবীর উদ্দেশ্যে বললেন, ভয় পেও না গিন্নি, আমি যাচ্ছি পাড়ার মোড়ে, দেখি কোনো গাড়ি আসছে কিনা, ওর ক্যাব তো আমি চিনি, এত চিন্তা করো না, আমাদের মেয়ে যথেষ্ট স্মার্ট, তদুপরি ওকে আমরা সকল রকম আত্মরক্ষার কৌশল শিখিয়েছি, এত ভয় পেও না, মেয়ে ঠিক চলে আসবে। তৃষিতা দেবীর দুশ্চিন্তা তাও কমল না, তিনি অভিরূপবাবুর হাত ধরে বললেন, ওগো তুমি যাও না গো একবার বাইরে, একবার ফোন করো ওর অফিসে, আমার ভীষণ ভয় লাগছে, মেয়েটা এত দেরি কেন করছে বলতো, কি হতে পারে কারণ। অভিরূপবাবু তৃষিতা দেবীকে শান্ত করার চেষ্টা করে উদ্যত হলেন বাইরে বেরোনোর জন্য, হঠাৎ শুনলেন গাড়ি থামার শব্দ, জানলা দিয়ে উঁকি মারতেই দেখতে পেলেন ঋষিতা নামছে গাড়ি থেকে। তৃষিতা দেবীর উদ্দেশ্যে তিনি আনন্দিত স্বরে বললেন, গিন্নি দেখো মেয়ে ফিরে এসেছে, বেকার তুমি চিন্তা করছিলে, তুমিও না, নিজে ভয় পাও, আমাকেও টেনশনে ফেলে দাও, একটু অপেক্ষা করলেই তো হতো, তা না কান্না কাটি করে একসা পারো বটে। তৃষিতা দেবী চোখের জল মুছে বসলেন। ঋষিতা ঘরে ঢুকে অফিসের ব্যাগ সোফায় রেখে চলে গেল বাথরুমে। আজ অফিসে কাজের চাপ বড্ড বেশি ছিল তার, ইচ্ছে করে এই আজকাল কাজের চাপ বাড়িয়ে নিয়েছে, এসে সারা দিন সে ডুবে থাকতে চায় কাজের মধ্যেই। বাথরুম থেকে বেরিয়ে এসে অভিরূপবাবু তৃষিতা দেবীর ছবির সামনে দাঁড়িয়ে মোমবাতি ও ধূপকাঠি ধরিয়ে তাদের ছবিতে মালা দিতে দিতে ক্রন্দন চাপা কণ্ঠে সে বলল, কেন চলে গেলে মা বাবা এত তাড়াতাড়ি, আমার যে বড় একা লাগে, আর কটা দিন কি থাকতে পারতে না, তাহলে হয়তো আমি এতটা কাজ পাগল হতাম না, প্রমোশন তো পেলাম মা বাবা, কিন্তু কিন্তু এই খুশি কার সাথে ভাগ করে নেব। কথা বলতে বলতে গলা ধরে এলো তার। অন্যদিকে মেয়ের প্রমোশন লেটার সোফায় রাখা দেখে আনন্দে উদ্বেলিত হয়ে উঠলেন অভিরূপবাবু ও তৃষিতা দেবী। তারা যে চলে গিয়েও মায়ার বাঁধনে পড়ে আছেন।